স্বপ্নের পদ্মা সেতু আমাদের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে যথেষ্ট। পদ্মা বহুমুখী সেতু কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চলের নয়, পুরো বাংলাদেশের অর্থনীতি বদলে দেবে। আরও বিশদভাবে বলতে গেলে, এই সেতু দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগ, বাণিজ্য, পর্যটন সহ অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে এই সেতু আসলেই দেশের মানুষের স্বপ্নের সেতু হয়ে উঠবে। তবে নিজস্ব অর্থায়নে এমন একটি সেতু নির্মাণ করতে যাওয়ার কাজটি সহজ ছিল না। বহু বছর আমাদের যোগাযোগ ছিল নদী নির্ভর। 1971 সালে স্বাধীনতা অর্জনের পর সড়ক যোগাযোগ গুরুত্ব পেতে থাকে। এক্ষেত্রেও বড় বাধা ছিল নদ নদী। যে কোনো সড়ক তৈরি করতে গেলেই ছোট বড় নদী অতিক্রম করতে হতো, অনেক ফেরি চালু ছিল। 1998 সালে 23 জুন যমুনায় বঙ্গবন্ধু সেতুর উদ্বোধন করা হয়। সেই সময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের সুবিধার জন্য পদ্মায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 1998 থেকে 2000 এই সময়ে পূর্ব সম্ভাব্যতা যাচাই শুরু হয়। এরপর 2001 সালে জাপানিদের সহায়তায় সম্ভাব্যতা যাচাই হয়। 2004 সালে জুলাই মাসে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সুপারিশ মেনে মাওয়া জাজিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 6.15 কিলোমিটার সেতু করার চূড়ান্ত নকশা করা হয়। নতুন নকশায় নিচে চলবে রেল এবং উপরে মোটরগাড়ি। প্রশ্ন হচ্ছে, কেন দোতলা সেতু হবে আর এর সুবিধা হবে কি? আমরা ভবিষ্যতের কথা ভেবেছি। এই পথটি ট্রান্স এশীয় রেলপথের অংশ হবে, তখন যাত্রীবাহী ট্রেন যত চলবে তার চেয়ে অনেক বেশি চলবে মালবোঝাই ট্রেন। ডাবল কন্টেইনার নিয়ে ছুটে চলবে ট্রেন। পদ্মায় নৌযান চলে অনেক এবং সেটাও বিবেচনা রাখতে হয়েছিল। এই সেতু নির্মাণের প্রথম চ্যালেঞ্জ পদ্মা ও যমুনার সম্মিলিত প্রবাহ। প্রতি সেকেন্ডে মাওয়া পয়েন্টে 1,40,000 ঘনমিটার পানি প্রবাহিত হয়। আমাজন নদীর পরেই পদ্মা এমন একটি নদী যা দিয়ে এত বেশি পানি প্রবাহিত হয়। এখন নদীর যে তলদেশ, আগামী 100 বছর পর সেটা কেমন থাকবে, ভূমিকম্প প্রতিরোধে কী করা হবে, এগুলো বিবেচনা রাখতে হয়েছে বাংলাদেশকে। সমীক্ষায় দেখা গেছে, আগামী 100 বছরে নদীর তলদেশে 62 মিটার পর্যন্ত মাটি সরে যেতে পারে। আরও 58 মিটার সহ মোট 120 মিটার গভীরে গিয়ে পাইলিং করতে হচ্ছে। এটি একটি বড় চ্যালেঞ্জ। আর পদ্মা সেতু একটু বাঁকানো, কাজেই কাজটি আরেকটু কঠিন। এছাড়া আরেকটি বড় চ্যালেঞ্জ নদী শাসন। এই কাজেই ব্লকের পাশাপাশি জিও টেক্সটাইলসের বস্তা ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে। সেতু হলে কতটা লাভবান হবে বাংলাদেশ? এই সেতুকে কেন্দ্র করে বাংলাদেশের প্রথম কোনো সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। সেতু নির্মিত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন পাল্টে যাবে। দক্ষিণ পশ্চিমাঞ্চল কৃষিতে উন্নত। এই সেতু হয়ে গেলে তাদের কৃষিপণ্য খুব সহজেই ঢাকায় চলে আসবে। মংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগরের চট্টগ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পুরো দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। কোনো বিনিয়োগের 12% রেট অব রিটার্ন হলে সেটি আদর্শ বিবেচনা করা হয়। এই সেতু হলে বছরে বিনিয়োগের 19% করে উঠে আসবে। কৃষি, শিল্প, অর্থনীতি, শিক্ষা, বাণিজ্য সব ক্ষেত্রেই এই সেতুর বিশাল ভূমিকা থাকবে। পদ্মা সেতুকে ঘিরে পদ্মার দুই পাড়ে সিঙ্গাপুর ও চীনের সাংহাই নগরের আদলে শহর গড়ে তোলার কথাবার্তা হচ্ছে বিএমএ। নদীর দুই তীরে আসলে আধুনিক শহর গড়ে তোলা সম্ভব, তবে সেজন্য এখনই পরিকল্পনা নিতে হবে বাংলাদেশকে। এই সেতু ঘিরে কী কী হতে পারে, কোথায় শিল্প কারখানা হবে, কোথায় কৃষি জমি হবে, সেসব এখনই বিবেচনা করা উচিত। প্রয়োজনে এখানে প্রশাসনিক রাজধানী হতে পারে। এই সেতুকে ঘিরে পর্যটনে যুক্ত হবে নতুন মাত্রা। অনেক আধুনিক মানের হোটেল রিসোর্ট গড়ে উঠবে। এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2035 থেকে 2040 সালে বাংলাদেশ যে উন্নত দেশ হবে, সেক্ষেত্রেও এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের মোট জিডিপির 1.2% বৃদ্ধি পাবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কৃষিপণ্য খুব সহজেই ঢাকা কিংবা অন্যান্য জায়গায় নিয়ে যেতে পারবে, ফলে অনেক সময় এবং অর্থ বেঁচে যাবে। মোট কথা, আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদের ভাগ্য গড়ানোর জন্য পদ্মা সেতু যথেষ্ট।